রিচ পিয়ানা ডালাস ম্যাককার্ভার এরা এমন একটি পেশায় নিযুক্ত ছিলেন যেটিকে আমাদের দেশের মানুষ বডি বিল্ডার্স নামে জানে। এ ধরনের মানুষের শরীর সাধারণ মানুষের শরীরের চাইতে অনেক বেশি শক্তিশালী এবং চওড়া হয়। সাধারণত এই পেশায় তারই নাম থাকে যার শরীর শক্তিশালী এবং মাংসপেশী অনেকটা কল্পকাহিনীর হালকের মতো হয়ে থাকে। তাদের শরীর যত বেশি শক্তিশালী হয়ে থাকে তারা তত বেশি বিখ্যাত হয় এবং এটাই বডি বিল্ডিং এর মূল মন্ত্র। আর এই বিপজ্জনক শখের জন্য অনেক বডি বিল্ডার মৃত্যু মুখে পতিত হয়। ক্যালিফোর্নিয়ার একজন বিখ্যাত বডি বিল্ডার ছিলেন যার সোশ্যাল মিডিয়াতে অনেক ফলোয়ার ছিল। কিছুদিন আগে তাকে তার নিজের ঘরে বেহুশ অবস্থায় পাওয়া যায় এবং তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে এই বিখ্যাত বডি বিল্ডার 2 সপ্তাহ পর্যন্ত কোমায় ছিলেন এবং তারপরে তিনি মারা যান। ডাক্তার জানান তার মৃত্যুর কারণ ছিল স্টেরয়েড। এটি এমন একটি ভয়ঙ্কর ঔষধ বা জীবন নাশকারী ঔষধ যা প্রত্যেক বডি বিল্ডার তাদের শরীরের মাংসপেশি বাড়ানোর জন্য ব্যবহার করে থাকে। আপনি জেনে অবাক হবেন যে ভারতে প্রতি মাসের শতাধিক মৃত্যুর কারণ হয়ে থাকে মরণঘাতী এই স্টেরয়েড। তাদের মধ্যে অনেকের মৃত্যুর কারণ তো জানাই যায় না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ভয়ঙ্কর মরণঘাতী ওষুধটি সম্পর্কে জানাবো, কিভাবে এই ওষুধটির ব্যবহার শুরু হলো এবং কিভাবে এই ওষুধটি আমাদের আশেপাশের মানুষের জীবন নাশ করছে। ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। সবার প্রথমে এটা জানা দরকার যে আসলে এই ওষুধটি কি এবং এটি কিভাবে কাজ করে। স্টেরয়েড এক ধরনের রাসায়নিক পদার্থ যা প্রত্যেকটি মানুষের শরীরে থাকে, যার কাজ হচ্ছে মাংসপেশী বৃদ্ধি এবং সেক্সুয়াল হরমোন বৃদ্ধি করা। ন্যাচারাল প্রসেসে মানুষের শরীর এতটা বৃদ্ধি পায় না যতটা একজন বডি বিল্ডার নিজের শরীরকে বৃদ্ধি করতে চায়। এজন্য 1930 সালে কিছু ডাক্তার মিলে মানব সৃষ্ট স্টেরয়েড আবিষ্কার করে যার নাম ছিল অ্যানাবলিক অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড, যার কিছুদিন পর থেকেই বডি বিল্ডাররা এবং বডি বিল্ডার হতে চায় এমন মানুষ এই স্টেরয়েড সেবন করা শুরু করে। আগে বডি বিল্ডারদের বডি তৈরি করতে সময় লাগত 5 থেকে 6 বছর, কিন্তু স্টেরয়েড গ্রহণের পর মাত্র 8 থেকে 10 মাসেই এমন বডি তারা পেয়ে যায়। 1960 সালের দিকে অ্যাথলেটরা তাদের পারফরমেন্স বাড়ানোর জন্য এই ভয়ঙ্কর ওষুধটি আরো বেশি করে ব্যবহার করা শুরু করে। 1980 সালের দিকে এই ওষুধটি ব্যবহারের ক্রেজ আরো বেড়ে যায়। 1970 সালের দিকে বডি বিল্ডার আর্নল্ড এটি প্রয়োগের মাধ্যমে সারা বিশ্বের সবার চোখে নজরে পড়ে যায় এবং জনসমাদৃত হয়। অন্যদিকে রয়েছেন স্ট্যালন। ওই সময়ে সমগ্র বিশ্ব এই দুজন বডি বিল্ডারের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং তাদের মতো বডি বানানোর জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু করে দিল। 1970 বা 1980 সালের এই সময়ে স্টেরয়েডের কোনো সাইড ইফেক্ট কারো চোখে পড়েনি, অথবা বলা যেতে পারে যে সে সময়কার সমস্ত ডাক্তারদের স্টেরয়েডের সাইড ইফেক্টের ব্যাপারটা জানা ছিল না, যার জন্য অ্যানাবলিক স্টেরয়েডের ব্যবহার বৈধ ছিল। সে সময় হলিউডের বিভিন্ন তারকারা স্টেরয়েড ব্যবহার করে আকর্ষণীয় বডি বানাতেন। আর্নল্ড স্ট্যালনের সফলতা দুনিয়া ভর্তি মানুষকে তাদের মতো শরীর বানাতে উদ্বুদ্ধ করেছিল। সময়ের সাথে সাথে এই দুজনের মতো শরীর পাওয়া একটি ট্রেন্ড হয়ে গেল। আপনি যে কোনো জিমে গেলে আর্নল্ডের পোস্টার পাবেন, কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে তাদের মতো শরীর বানানোর জন্য আজকালকার যুগে বডি বিল্ডাররা যে পদ্ধতি অবলম্বন করছে সেটি তাদের জীবন নাশ করে দিচ্ছে। আসলে স্টেরয়েডের নামে এখন বাজারে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ওষুধ বিক্রি হচ্ছে। এই ওষুধের মাধ্যমে মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে বডি বিল্ডার্সরা তাদের কাঙ্ক্ষিত বডি পায়, কিন্তু এই ওষুধ ভেতর থেকে তাদেরকে পুরোপুরি শেষ করে দেয়। স্বাভাবিক পদ্ধতি বাদ দিয়ে সহজে সুন্দর এবং সাবলীল শরীর গঠন নির্মাণের জন্য এখনকার যুগের ছেলেমেয়েরা বিকল্প উপায়ে এই রাসায়নিক পদ্ধতি অবলম্বন করে তাদের নিজেদের ক্ষতি ডেকে আনে। যেমন ধরেন, ক্লাস 1-এর একটি বাচ্চাকে ক্লাস 6-এর সিলেবাস পড়ানো হচ্ছে। এমনিতে যদি সঠিক পরিমাণে সঠিক উপায়ে ওষুধ সেবন করা হয় তাহলে এটির উপকারিতা রয়েছে, কিন্তু যদি মাত্রাবিহীন এটি সেবন করা হয় তাহলে জিম থেকে শুরু করে তাকে পোস্টমর্টেম পর্যন্ত যেতে হবে। স্টেরয়েড সেবন করার পর এটি আমাদের শরীরের মাংসপেশি বৃদ্ধি করে। এটি আমাদের শরীরের ফ্যাটকে জমিয়ে রেখে আমাদের মাংসপেশিকে বৃদ্ধি করে, সাথে সাথে এটি আমাদের শরীরের হিলিং ক্যাপাসিটি বাড়িয়ে দেয়। যেমন ধরুন, আপনি আজকে আপনার পায়ের ব্যায়াম করেছেন, তাহলে পরের দিন আপনাকে সেটির বিশ্রামের ব্যবস্থা করতে হবে, কারণ পরদিন সেটি নিজেই নিজের হিল করবে।
কিন্তু যারা স্টেরয়েড গ্রহণ করে তাদের কিছু সময়ের মধ্যে সমস্ত শরীর অটোমেটিক্যালি হিল হয়ে যায়, তাই আপনি পরের দিন খুব সহজে পায়ের ব্যায়াম করতে পারবেন। এ কারণেই যারা স্টেরয়েড নেয় তাদের শরীর খুব দ্রুত শক্তিশালী হতে থাকে। এজন্যই বডি বিল্ডাররা ঔষধের পেছনে ছুটতে থাকে। এটি আমাদের মাসেলের আকৃতিকে ইম্প্রুভ করতে সাহায্য করে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সাবস্ক্রাইব করুন এরকম আরও নতুন নতুন সব ভিডিও পেতে, এবং আপডেট পেতে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের ভিডিও, যেন আর কেউ এরকম স্টেরয়েডের কারণে বিপদের সম্মুখীন না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত পাশে থাকুন।